কথা বলতে হয়, কারণ ফিরোজ দুইবার ওই ডক্টর ইউনুসের প্রসঙ্গটা এনেছে আচ্ছা আচ্ছা যে প্লিজ আমি বলুন। আমি ইউনুসের বিরোধিতা করি। আসলে বাংলাদেশে এখন যারা ইউনুসের পক্ষের মানুষ, আমি তার আদি এবং অকৃত্রিম তার পক্ষের মানুষই ছিলাম, কিন্তু এখন পপুলারলি তার বিরুদ্ধে যে সমালোচনাগুলি হয়, ওই সমালোচনাগুলি কিন্তু আমি কখনো করি না। আমি তাকে কখনো সুদখোর বলি না, কারণ এটা ভুল, এটা মিথ্যার পর্যায়ে। এই ধরনের স্থূল সমালোচনা কিন্তু ইউনুসের ক্ষেত্রে আমি করি না, কিন্তু আমার গুলি অত্যন্ত মৌলিক প্রশ্ন, এবং আমি সবসময় চাই যে আমার সঙ্গে ওনার প্রতিনিধি বা ওনার বিষয়টা জানে এমন কেউ, আমি যাদেরকে পাই তারা ইমোশনালি ডক্টর ইউনুসকে নোবেল লরিয়েট, বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট হিসেবে সম্মান করেন এবং তার ব্যাপারে কোনো সমালোচনা পছন্দ করেন না। তো আমি আবার এই নীতিতে যাই না, কারণ আমি আমার বাবাকে, উনি মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী ছিলেন, এই কথাটা আমি কোনো দিনও মানে নিজে প্রকাশ করা থেকে নিজেরে কখনো দমন করি না। তো যে মানুষ তার বাবার মুক্তিযুদ্ধের ভূমিকাকে প্রকাশ্যে রেখেছে জাস্ট সমাজে ক্লারিফিকেশনের জন্য, যে কেউ আমাকে বুঝতে হলে আমার ব্যাকগ্রাউন্ডটাও তাদের কাছে ক্লারিফাই করতে হবে, সেই মানুষ ডক্টর ইউনুস নোবেল লরিয়েট বলে তাকে সমালোচনা বা প্রশ্নের ঊর্ধ্বে, সেটা আমি কখনোই মনে করি না। এবং আমি ওয়েলকাম করি যে যে কেউ এসে আমাকে ডক্টর ইউনুসের ব্যাপারে আমার প্রশ্নের জবাব দেন, অথবা আমি যেটা বলি এটা মিথ্যা বা এটা ভুল বলি, তারা ভয়ই আসেন না, তারা কোনো প্রশ্নই করতে চান না, যেন উনি স্বর্গীয় কেউ, না এটা গ্রহণযোগ্য না। কিন্তু আমি প্রশ্নের ঊর্ধ্বে কেউ না, আপনার বক্তব্য হচ্ছে সেটা, প্রশ্নের ঊর্ধ্বে কেউ না, এবং এই প্রশ্নগুলি এত মৌলিক, এত ক্রিমিনাল অফেন্সেস, যে এইগুলি কোনোদিনও পৃথিবীর অন্য যে কোনো দেশে হইলে উনি 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 হি শুড বি ইন জেল, আমার সাথে কথা বল। এখন কথাটা হলো যে আমাদের সোশ্যাল মিডিয়া নিয়ে আমি একটা কথা বলি, আমি কিন্তু মনে করি যে সোশ্যাল মিডিয়াতে কোনো কন্ট্রোল করা উচিত না। আমি মনে করি একটা গালিও একটা এক্সপ্রেশন, তাকে গালি দিতে দেন, আমার যদি রুচি হয় আমি গালি দিব, নইলে আমি এটা ইগনোর করব, দিস ইজ মাই পলিসি। কারণ রেগুলেট করা ইজ নট এ গুড থিং, রেগুলেট করতে চাইলে আপনি যদি সোশ্যাল মিডিয়া আজকে রেগুলেট করেন, দুই দিন পরে আপনি মেইন স্ট্রিম মিডিয়া রেগুলেট করতে আসবেন ওই একই আইনের আওতায়। আমি সর্বশেষ তৃতীয় মাত্রার অনুষ্ঠানে জহিরুদ্দিন স্বপন সাহেবকে আমি বলেছিলাম, আজকে যারা বিভিন্ন দেশে থেকে ইউটিউবে এই সরকারকে নিন্দা সমালোচনা যাচ্ছে তাই ভাবে করে, তাদেরকে কি আপনি দেশে এসে আপনাদের শাসনা বলে তাদেরকে এলাও করবেন একই জিনিস অপারেট করতে, অথবা অন্য কাউকে একই জিনিস করতে বাংলাদেশে এসে এলাও করবেন? উনি কিন্তু বলেছেন নয়, আমরা করব না, আমরা একটা কমিশন করব, কমিশন এটা আর ওভারসাইট রাখবে, যেটা আপনিও একটা ধারণা দিলেন যে ব্রিটেনেও কোনো একটা শৃঙ্খলার জায়গা আছে। সুতরাং কিন্তু আবারও বলি আমার ব্যক্তিগত মত, যেমন আমি বলেছি বিএনপি যে বয়কট করতেছে, আমি ব্যক্তিগতভাবে বয়কটের স্ট্র্যাটেজির লোক না, আমি অংশগ্রহণের, আমি আমার যতটুকু সুযোগ থাকে সেখানেই আমার মতামত প্রসারিত করার জন্য অংশগ্রহণ করতে চাই। এখনো যে আমি কষ্ট করে পরিশ্রম করে টকশোতে অংশগ্রহণ করি, এটা তো আয় রোজগারের জন্য নয়, ইউ নো ভেরি ওয়েল, এটা কিন্তু আমার আগ্রহ থেকে, আমি আমার মতামত জনজীবনে প্রসারিত করতে। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ।